আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেরি, আমার প্রিয় মানুষগুলোর সুস্থতা এবং ভালো থাকা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজ 15ই আগস্ট, 77তম স্বাধীনতা দিবস। তাই আকাশে বাতাসে আজ শুধু স্বাধীনতার রং। বরাবরের মতো ভোরবেলা উঠে পড়েছি আর নিত্য দৈনন্দিন কাজ দিয়ে শুরু করেছি। আর সকালবেলা আজকে একটু ছাদে এসে গাছে পানি দিচ্ছিলাম, যেহেতু 2 দিন বৃষ্টি হয়নি তো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গিয়েছে। শৈশবের স্মৃতি, শহীদদের আত্মবলিদান সব মিলিয়ে আজ শুধু স্মরণ করার দিন। আজকে আমার জ্ঞান এবং অনুভূতির একটা ক্ষুদ্র অংশ আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। গাছে পানি দিয়েছি, এছাড়াও সংসারের অন্যান্য কাজ কিছুটা সামলেছি। তারপর এখন রান্নাঘরে চলে এসেছি, আজকে একটা কেক বানাবো। গত 5 বছর আগে পর্যন্ত আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করতাম। যেমন ধরুন, যখন স্কুলে পড়তাম তখন দিনটা শুরু করতাম রেডি হয়ে স্কুলে যাব, ফুল নিয়ে যাব এবং সেখানে পতাকা উত্তোলন হবে, তারপরে বিস্কুট, চকলেট, মিষ্টি যেটাই দেবে না কেন সেই স্বাদটা গ্রহণ করার জন্য অধীর অপেক্ষা করে থাকতাম। আবার যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম, কলেজে উঠলাম, তখন স্কুলের গণ্ডি তো শেষ, সেই কারণে স্কুলে তো যাওয়ার উপায় নেই। তো আমাদের বাড়ির সামনে একটা স্কুল ছিল, সেখানে অধীর আগ্রহে সকাল থেকে উঠে বসে থাকতাম যে কখন পতাকা উঠবে আর সমস্ত ছোটো ছোটো বাচ্চারা এসে ওখানে প্রেয়ার করবে আর সেটাকে দেখব। এরপরে দিনের পর দিন, বছরের পর বছর অতিক্রম হয়েছে, মনের ইচ্ছাটা কিন্তু একটু অন্যরকম হলেও আবেগটা কিন্তু একই রয়ে গেছে। চকলেট কেক বানানোর জন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা, সমপরিমাণ চিনি, 3টে ডিম, অল্প একটু লবণ, 1/2 চামচেরও একটু কম বেকিং পাউডার, বেকিং সোডা আমি আজকে ব্যবহার করিনি, 2 প্রকার এসেন্স, চকলেট এবং ভ্যানিলা অল্প অল্প দিয়ে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পরে 1 কাপ সাদা তেল আমি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। এরপরে এই মিশ্রণের মধ্যে আমি, যাতে ঘনত্বটা ঠিকঠাক থাকে সেই জন্য, দুধ দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ দুধ দেওয়ার পরে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। এটা আম্মা বলে দেওয়ার কথা। তো দেওয়ার পরে এখন এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা হয়ে গিয়েছে আর এটা একদম পারফেক্ট হয়েছে। এটাকে বেক হতে দেব। যতক্ষণ বেক হবে তো সেই ফাঁকে বাড়ির অন্যান্য কাজগুলো করে নেব। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম আর সেটা আপনারা অনেকেই লাইক দিয়েছেন, এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা প্রত্যেকে একা স্বাধীন, তবে স্বাধীনতা কিন্তু একার পক্ষে আনা সম্ভব হয়নি। এর পেছনে ছিলেন গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, মাতঙ্গিনী হাজরা, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, মৃত্যুঞ্জয়, ক্ষুদিরাম এবং হাজারো হাজারো সাধারণ মানুষের সংঘবদ্ধ লড়াই কিন্তু এনে দিয়েছিল স্বাধীনতা। আজকের দিনে তাই ওই সমস্ত মহান বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলমিনের একজন ভালো বান্দা, তার সাথে বাবা মার খুব ভালো মেয়ে, স্কুলের খুব ভালো একজন স্টুডেন্ট, স্বামীর খুব ভালো স্ত্রী, ছেলে মেয়েদের অনেক ভালো মা, এই সব পাশাপাশি যখন দেশের নামে পরিচিত হওয়ার সুযোগ হয় তখন কিন্তু সেটা অনেক বেশি স্বাদ আনে, তাই না? এই যেমন ধরুন, আমি এখন ব্লগ করছি, আমি যখন লাইভে জয়েন হই বা আমার ব্লগ যখন অন্যান্য দেশ থেকে দেখে, বিশেষ করে বাংলাদেশ থেকে, তো তখন কিন্তু আমি পরিচিত হই ওই যে ইন্ডিয়ার মেরি আপু। তো দেশের নামে এইভাবে যে পরিচিত হচ্ছি এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। রান্না করা, কেক বানানো এগুলো তো আমার একদমই পছন্দের কাজ না, তবে ডেকোরেট করতে যে কোনো জিনিস কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, সেটা খাবার হোক চাই ঘর, খাতার পাতা হোক চাই আলমারি শেলফ, কারোর আবদার হোক বা কোনো উপহার, সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আবার একটা ভিডিও পোস্ট করে পরবর্তী ভিডিও পোস্ট করার মাঝে যে সময় ব্যবধানটা, সেখানে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপু আপনার বড় ভিডিও দিতে কেন এত দেরি হয়, আপনি কেন বড় বড় ভিডিও আনেন না? আসলে আপনাদের প্রতি আমার যে অগাধ ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিটা বিন্দু দিয়ে কিন্তু অনেক ধৈর্য সহকারে এবং সুন্দর করে যত্ন করে ভিডিওটা বানাই, যার জন্য একটু টাইম তো লেগেই যায়। আজকের ভিডিওটা বেশিরভাগটাই কুকিং রিলেটেড হয়েছে, বুঝতেই পারছি যে আপনারা একটু বোর হচ্ছেন, তবে একটু যত্ন সহকারে দেখে নিন। যেহেতু আজকে আমি বেশি কাজ করিনি, বেশিরভাগ কাজটাই আমি গতকাল শেষ করে রেখেছিলাম আজকে এগুলো করব বলে, তো সে কারণে আজকের দিনেই যা যা করেছি সেগুলোই শেয়ার করছি। আর এই তো বলতে বলতে আমার কেকটা ডেকোরেট হয়ে গিয়েছে, আর আমার ইম্মি কিন্তু অনেক বেশি পারফেক্ট খোঁজে, তো তার জন্য আমাকে একটু পারফেক্ট করেই সব কাজ করতে হয়।
কেকটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু, আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে একটা লাইক দিয়ে দেবেন। গোসল করে নেওয়ার পর একটু রেডি হয়ে নিচ্ছি, ইম্মি আর আমি একটু ছাদে যাব। আর গতকাল অফিস থেকে ফেরার সময় ইম্মি আমার জন্য দুটো ফ্ল্যাগ এনেছিলেন, ওই ফ্ল্যাগ দুটোকে এখন লাগাতে যাব। এখন আপনার মনে হচ্ছে যে আপু নিজের বাড়ি ছাদে যাবেন, তাহলে এত সাজগোজ করে রেডি হওয়ার কী আছে? আসলে সাজগোজ করার জন্য যে উপকরণগুলো লাগে তার এক্সপায়ারি ডেট খুব সামনে এগিয়ে আসছে, তো সে কারণে সেটা সর্বোচ্চ ব্যবহার করে নিচ্ছি। এই যা, অনেকে আমার পরিচয় জানতে চান, তো আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম, আমার ধর্ম হলো ইসলাম। এর পাশাপাশি আমার আরও একটা পরিচয় আছে, আমি হলাম একজন ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয়, এবং হাব্বুল ওয়াতানে মিনাল ইমান অর্থাৎ আমার দেশকে ভালোবাসা আমার ইমানের একটা অঙ্গ। অনেকদিন ধরে দুজনে দাঁড়িয়ে কোনো ছবি তুলিনি, তো ইচ্ছা ছিল দুজনে আজকে একটা ছবি তুলব, তবে টাইমার সেট করেই কাজটা করতে হয়েছে। তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুনকে একটু লাল করে নিয়েছি, আর তারপরে বাদামকে ভিজিয়ে রেখেছি। কিছুটা গোলমরিচ নিয়েছি, অল্প পরিমাণে নিয়েছি ফেটানো টক দই, আর তার সাথে মাংস তো নিয়েইছি। পাশাপাশি দুইটা এলাচ, লবঙ্গ এবং দারুচিনি নিয়েছি, এবং তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। বাদামগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে পেঁয়াজ বেরেস্তার সাথে বাদামটাকে বেটে নিয়েছি। এখন দইটা দিয়ে আরও একবার ব্লেন্ড করে নেব, আর এটাকে ভালো করে বেটে নেব। উপকরণ দেখে যদিও আপনারা বুঝে গেছেন, তাও আরও একবার বলে দিই, আমি আজকে চিকেন রেজালা বানাচ্ছি। তো এই রান্নাটা চেষ্টা করবেন মাখন অথবা সাদা তেলে করার, সর্ষের তেল ব্যবহার করবেন না। প্রথমে আমি তেলের মধ্যে গরম মশলাটাকে ফোড়ন দিয়েছি, তারপর চিকেনটা দিয়ে হালকা করে ভেজে নেব, আর এই পর্যায়ে শুধুমাত্র লবণ ব্যবহার করব, অন্য আর কোনো মশলাপাতি কিছুই ব্যবহার করব না। রেজালা যেমন ভিন্ন স্বাদের, পাশাপাশি খুবই স্বাস্থ্যকর একটা খাবার, তো মাঝে মাঝে চেষ্টা করতে পারেন একটু আলাদা স্বাদ পেতে এইভাবে করার। এখন আমি তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকা খুলে যখন চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময়ে আমি পেস্ট করে রাখা যে সম্পূর্ণ মিশ্রণটা ছিল সেটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। এটা কোনো প্রফেশনাল শেফের মতো হয়তো খেতে হবে না অতটা পারফেক্ট, তবে হ্যাঁ, ইনস্ট্যান্টভাবে যদি আপনি রেজালা বানাতে চান তাহলে কিন্তু এর থেকে সহজ কোনো উপায় নেই। এই রান্নাতে যেহেতু গ্রেভির পরিমাণটা একটু বেশি হয়, সে কারণে পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই, হাফ কাপের একটু বাড়িয়ে কমিয়ে পানি দিলেই হয়। তবে আমি সবসময় চেষ্টা করি বাটা মশলার পাত্রটাকে একটু পানি দিয়ে ধুয়ে সেটা ব্যবহার করার, এতে করে নাকি রান্নার স্বাদ ভালো হয়। তো এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো, আবার যেহেতু ঝাল খান না তো সে কারণে বেশি গোলমরিচ দিলাম না, তবে আমি আপনাদেরকে বলছি এরকম ছোট্ট মতো গোলমরিচ দিলে কিন্তু হবে না, আপনাদেরকে বেশ অনেকটাই দিতে হবে, কারণ ঝালটা কিন্তু গোলমরিচই আনবে। রান্না শেষ হয়ে যেতে ইমনি এখন গাজর সস এগুলোকে গ্রেট করে দিচ্ছে স্যালাডের জন্য, আর আজকে ইমি বলছে যে একটা থালি রেডি করবে, যেটা কিনা হবে 15th অগস্টের একদম স্পেশাল থালি। তো সেই কারণে আমার ইমনিও কিন্তু অনেক পারদর্শী, তাই না? আজকে আমাদের লাঞ্চ থালিটা কিছুটা এইরকম ছিল আলহামদুলিল্লাহ। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার এতটুকুও ভালো লেগে থাকে, সেই ন্যূনতম ভালো লাগা থেকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি ভালো লাগা থেকে আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে যাবে। আমার ভিডিও আপনার কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু, আপনার কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে। আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনোভাবে, আর ততক্ষণ আপনি নিজে ভালো থাকবেন আর আপনার পারিপার্শ্বিককে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।